অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 148 বছর পর এই মহাসংযোগ শুরু হচ্ছে, অর্থাৎ আজ থেকে 148 বছর আগে এই সংযোগ কিন্তু হয়েছিল। এই 148 বছর পর এই মহাসংযোগে এই কয়টি রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে, অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে এই কয়টি রাশির। মা লক্ষ্মী আপনাদেরকে দুহাত ভরে অর্থ কিন্তু দিবে। অর্থাৎ এই কয়টি রাশির, যে কয়টি রাশির কথা বলছি, সে কয়টি রাশির লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে, ব্যবসা থেকে, বিদেশ থেকে আপনারা কিন্তু এই 148 বছর পর এই মহাসংযোগের ফলে আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে, অর্থাৎ ভাগ্যোদয় হতে চলেছে এই কয়টি রাশির। যাদের পেমেন্ট আটকে ছিল, অর্থাৎ এই পেমেন্টগুলো আপনারা কিন্তু পাবেন, বিল পাস হচ্ছিল না, এই বিলগুলো আপনাদের কিন্তু পাস হবে। যাদের দীর্ঘদিন টাকা আটকে আছে, লাখ লাখ কোটি কোটি টাকা, সেই টাকাও কিন্তু আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে। আরবপতি, কোটিপতি, লাখপতি, এই কটি রাশি কিন্তু হতে চলেছে। দেখুন, কোটিপতি সবারই ভাগ্যে হয় না, লাখপতি তো হতে পারেন, অর্থাৎ এই লাখপতি কোটিপতির মধ্যে বা আরবপতিও আপনি কিন্তু হতে পারেন আপনি ব্যবসা থেকে। দেখুন, যে কটি রাশির কথা আমি বলতে চলেছি তাদেরকে কিন্তু ছাপ্পার ফারকে অর্থ কিন্তু আসতে চলেছে এই রাশিগুলোর, অর্থাৎ এই রাশিগুলো হতে চলেছে মহা শক্তিশালী রাশি। এই 148 বছর পর এই মহাসংযোগের ফলে লক্ষ্মী বিশেষভাবে আপনাদের উপর কৃপা দৃষ্টি দিতে চলেছে। লক্ষ্মী যখন আপনাদের উপর হাত রাখতে চলেছে, আপনাদের মাথার উপর, আপনাদেরকে আটকায় কে, অর্থাৎ ধন আপনারা কিন্তু পাবেনই পাবেন। তো কোন এই রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে আমি এই ভিডিওতে আপনাদেরকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা করতে চলেছি। তবে আপনাদেরকে আমি একটা কথা বলি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা অবশ্যই কবচ আপনারা পরিধান করুন, ধনলক্ষ্মী কবচ আপনাদের কিন্তু ধন আকর্ষণ কিন্তু করবে, ধনবর্ষা কিন্তু আপনাদের নিশ্চিত রূপে হবেই হবে। এবং যারা ঋণে পড়ে আছেন তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই হনুমানজির কবচ আপনারা কিন্তু পরিধান করুন, বিশেষভাবে ঋণ থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন। যাদের ক্ষেত্রে আপনার দুর্ঘটনার যোগ আছে, শরীরের শারীরিক অসুস্থতা আছে, তারা কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা কিন্তু পরিধান করুন। এবং যাদের ক্ষেত্রে শনি পীড়িত আছে তারা কিন্তু ঘোড়ার নাল পরিধান করুন, ঘোড়ার নালের আংটি। যাদের ক্ষেত্রে শনি পীড়িত আছে তারা কিন্তু শনি কবচও কিন্তু পরতে পারেন, অর্থাৎ এই জায়গাগুলো নিজস্ব জন্ম ছকটা আপনারা দেখিয়ে নিন, আপনাদের রাশিচক্রে কোন জায়গাতে ডিস্টার্ব আছে সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। এই এই 148 বছর পর এই যে মহাসংযোগ যে সৃষ্টি হয়েছে কিনা, এইটির লাভ আপনি কিন্তু উঠান। আপনি যদি এই রাশিগুলোর মধ্যে থাকেন আপনি কিন্তু এই সময় লাভ কিন্তু আপনারা কিন্তু নিতেই পারেন। কোন কোন এই রাশি আমি বিস্তারিত জানাতে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ, আপনাদের দাম্পত্য সুখ এবং ব্যবসা থেকে আপনাদের কিন্তু চরম থেকে চরমতম উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে সফলতা এবং আপনাদের ফাটকা থেকে, লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু লাভবান কিন্তু হবেন। নাম্বার ওয়ান রাশি মা লক্ষ্মী বিশেষভাবে কৃপা দিতে চলেছে। নাম্বার টু যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি।
তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে। এই 148 বছর পর আপনাদের সম্পত্তি ক্রয়ের যোগ সৃষ্টি করছে। আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপ্রতিষ্ঠা, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। আপনাদের রাজ্যে প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। আপনাদের ক্ষেত্রে কর্ম যোগ সৃষ্টি করছে। ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের এই সময় আসবে, ভাগ্যের দ্বারা ধন আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে। এবং ডুবে গেছে, আটকে গিয়েছে এমন টাকা আপনাদের কিন্তু এই সময় পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। আপনি যদি তুলা রাশির মানুষ হন, এই মহাসংযোগের ফলে আপনার কিন্তু কপাল খুলতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে। আপনাদের ক্ষেত্রে কর্মযোগ কিন্তু সৃষ্টি করছে। কর্মক্ষেত্রে সফলতা আপনারা নিশ্চিতরূপে পাবেন। আপনাদের এবছর, আপনাদের এই 148 বছর পর আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন, কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, প্রপার্টি থেকে লাভ এই সম্ভাবনা এবং আকস্মিক ধনপ্রাপ্তি, লটারির শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি সোনায় সোয়াগা হতে চলেছে, আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে। আপনাদের কর্মক্ষেত্রে সফলতা পাবেন, আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, ব্যবসা ক্ষেত্রে আপনারা অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আপনাদের এই সময়ে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে। মা লক্ষ্মী আপনাদেরকে কিন্তু দুহাত ভরে অর্থ কিন্তু দিতে চলেছে এই 148 বছর পর। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে। পারিবারিক সুখ, প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট, লটারি ফাটকা, শেয়ার, জুয়া, সাট্টা থেকে আপনারা কিন্তু এর সময় লাভবান আপনারা কিন্তু হবেন। এবং বহুদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে। কন্যা রাশি, কন্যা রাশির আপনাদের কর্মযোগ, আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনারা কিন্তু, আপনাদের কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। আপনারাও কিন্তু হতে চলেছেন মহা কোটিপতি, লাখপতি। এরপরের যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি, যে রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বিদেশ থেকে লাভ, আপনাদের ব্যবসা থেকে লাভ, আপনাদের লটারির শেয়ার ফাটকা এবং ভাগ্যের সাপোর্ট কর্মযোগ সৃষ্টি করতে চলেছে। এই 148 বছর পর এই কটি রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। কেউ এই রাশিগুলোর উন্নতি আটকাতে পারবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। নমস্কার, ধন্যবাদ।